তো বন্ধুরা, অবশেষে আপার প্রাইমারি ফার্স্ট ফেজের যে কাউন্সিলিং এর জন্য ইনটিমেশন ডাউনলোড লেটার লিঙ্ক দিয়ে দিয়েছে এবং আপনারা দেখে নিতে পারবেন। এইখানে লিঙ্কে ক্লিক করে আপনাদের যে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনাদের ইনটিমেশন ডাউনলোড করে নিতে পারবেন। এবং সাথে সাথে পুরো রাজ্য জুড়ে যে ভ্যাকান্সি রয়েছে আপার প্রাইমারির জন্য, ডিস্ট্রিক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিজ, ফাইনাল যে ভ্যাকান্সি সেটা আপলোড করেছে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে মূল ওয়েবসাইট, সেখানে আমরা দেখে নেব যে প্রতিটা ডিস্ট্রিক্টে যে কীরকমভাবে যে ভ্যাকান্সিজ রয়েছে এবং সেই ভ্যাকান্সির জন্য কী কী ডিটেলস যে সেখানে আপলোড করছে, সে ব্যাপারে আমরা এই ভিডিওতে দেখে নেব। অত বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভ্যাকান্সিটা আমরা উল্লেখ করতে চলেছি, দেখেন যে সাবজেক্ট ওয়াইজ এখানে যেটা রয়েছে যে সাবজেক্ট বেঙ্গলি, ঠিক আছে, এবং ভ্যাকান্সি মিডিয়াম রয়েছে বেঙ্গলি, ভ্যাকান্সিজ ক্যাটাগরিতে জেনারেল, ভ্যাকান্সিজ জেন্ডার হয়েছে মেল ফিমেল, ওকে। এবং এখানে যেটা পাবলিশ করেছে অর্থাৎ যে 14,052 জনের যে মেরিট যেটা পাবলিশ করা হয়েছিল সেই টোটাল ভ্যাকান্সিটাই কিন্তু এখানে পাবলিশ করে দিয়েছে, ঠিক আছে। এটা শুধুমাত্র ফার্স্ট ফেজের জন্য নয়, প্রত্যেকটা ফেজের জন্য কিন্তু এই ভ্যাকান্সিজ বরাদ্দ থাকবে এবং এই ফার্স্ট ফেজে যে সমস্ত ভ্যাকান্সিগুলো তোমার ক্লোজড হয়ে যাবে সেটা কিন্তু যখন কাউন্সিলিং হবে সেটা কিন্তু ব্লক দেখাবে, সেটা দেখাবে না, ওকে। তো এটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এখন থেকে একটা মানসিকভাবে প্রিপারেশন নিতে পারবেন যে আপনার ভ্যাকান্সিজটা আপনার এলাকার মধ্যে রয়েছে কিনা, বা পার্শ্ববর্তী কোনো এলাকায় রয়েছে কিনা, বা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের মধ্যে আপনি পাচ্ছেন কিনা, সেই সেই ব্যাপারে কিন্তু আপনি আগে থেকে যে ওয়াকিবহাল হয়ে থাকতে পারবেন, আপনি মানসিকভাবে অনেকটা চাপমুক্ত হতে পারবেন। আপনি এখানে যেটা দেখেন যে ভ্যাকান্সিজ কোড, ঠিক আছে, অর্থাৎ যে স্কুল রয়েছে স্কুলের নাম রয়েছে তার একটা কোড নাম্বার দেওয়া রয়েছে, সেই কোডটা কিন্তু এবং নামটা অবশ্যই শো করবে যখন আপনি ভ্যাকান্সি যখন আপনি কাউন্সিলিং প্রক্রিয়ায় যাবেন। তো আপনি দেখে নেবেন, যদি দেখা গেলো যে আপনি সাপোজ এই বাংলার ক্ষেত্রে আমি যদি এই যে কোডের কথা বলছি যে 2044-00-46 যেটা হয়েছে তোমার বাদারকাল্লি গান্ধী বিদ্যাপীঠ, ঠিক আছে, অর্থাৎ নারায়ণনগর যেটা রয়েছে পশ্চিম মেদিনীপুরে, এবং এখানে যে পিন নাম্বার পুরো ঠিকানা দেওয়া রয়েছে। তো আপনি যদি এই যে ভ্যাকান্সিটা আপনার প্রথম অবস্থায় চুজ থাকে প্রেফারেন্স হিসেবে রাখলেন কিন্তু দেখা গেল ওখানে আপনার আগে যিনি রয়েছেন তিনি নিয়ে নিলেন, তাহলে কিন্তু এটা আপনি এই কোড নাম্বার দিয়ে সেটা দেখতে পাবেন, ঠিক আছে। তো এইটা একটা খুব ভালো, মানে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন খুব ভালো ব্যবস্থা করেছে যে কাউন্সিলিংয়ের প্রথম দিনেই সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত স্কুলের, ঠিক আছে, যে ক্যাটাগরি মিডিয়াম এবং যে সাবজেক্ট ওয়াইজ যে ভ্যাকান্সিজ পাবলিশ করছে এটা সত্যি খুব ভালো। তো অবশ্যই এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যদি ওয়েবসাইটে আপনাদের ডাউনলোড করতে যদি কোনো অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে স্ট্রাগল ফর সাকসেস, সার্চ করবেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনার এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনি কাউন্সিলিংয়ে যাওয়ার আগে আপনার যে স্কুলগুলো একটু ভালো করে আপনি এখন থেকে স্টাডি করে যাচাই করে নেন, ওকে। এটাই ছিল রাপার পারাবিয়ান সংক্রান্ত একটা ছোট্ট ইনফরমেশন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব রাখবেন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।